কারণ এরকম ঘটনা আমার এই এজাবৎকালে কোনো সিনেমার ইতিহাসে ঘটেনি। তারা অনেকেই অনেক কথা দেয় কিন্তু কথা কেউ রাখে না। রিদি এখানে মানে অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়েছে, কেউ সামনে এগোচ্ছে, কেউ পিছনে চলে যাচ্ছে। অনেকেই বলেছে 1971-এর ছবি মুক্তিযুদ্ধের ছবি সেভাবে মানুষের দেখতে চায় না। পুরো গল্পটাই নায়ক, গল্পটাই নায়িকা, মেকিংটাই নায়ক, মেকিংটাই নায়িকা। কিন্তু এই সিনেমাতে আমি কোনো জুনিয়র সিনিয়র শিল্পী না, এখানে সবাই শিল্পী। এটা তো ভীষণ ভালো একটা অনুভূতি, ভীষণ ভালো লাগা কাজ করেছে। প্রথম যেদিন রিদি আমাকে 1971 সেসব দিনের গল্প শোনালো এবং আমাকে অফার করলো সঞ্জু চরিত্রের জন্য, তখন থেকে আমার আসলে এটার প্রতি প্রেম, ভালোবাসা, ভালো লাগা বাড়তেই শুরু করেছিল। তারপর আমরা একসাথে লম্বা একটা জার্নি করলাম, পুরো সিনেমার শুটিং করলাম দেশের বিভিন্ন জায়গায় গিয়ে। যেহেতু ঢাকা কেন্দ্রিক গল্প, কিন্তু বাংলাদেশে তো 1971-এর সেই জায়গাগুলো তো নেই, বাংলাদেশ তো পুরো পাল্টে গেছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে, তো কিন্তু 1971-এর সেই বাংলাদেশ বা সেই ঢাকা শহরটা নেই। সেই জায়গাগুলিকে খুঁজে খুঁজে বের করা, সেই প্রপসগুলিকে বের করা, মানে ভীষণ মমতা দিয়ে পুরো টিম এই সিনেমাটা করেছে। তো আমার এটা আমার চলচ্চিত্রের জীবন একটা অসাধারণ জার্নি পুরো সিনেমাটা জুড়ে রয়েছে। আজকে আসলে যেই প্রেস কনফারেন্স যেটা হলো, আমার আমার ক্যারিয়ারে আজকে এরকম অসাধারণ দিন, অসাধারণ একটা মুহূর্ত, কারণ এরকম ঘটনা আমার এই এজাবৎকালে কোনো সিনেমার ইতিহাসে ঘটেনি। যে একটা সিনেমা নর্মালি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে, হিট সুপার হিট হয়, কখনো ফ্লপ হয়, বাট একটা সিনেমার সাথে কোনো একটা ইউনিভার্সিটি এসে সম্পৃক্ত হওয়া, সংযুক্ত হওয়া, এটা একটা দারুণ ঘটনা যেটা ইউসিএসএ আজকে করেছে। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সিনেমাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা একটা দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে তারা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদেরকে এই সিনেমাটা দেখানোর ব্যবস্থা করেছে। তো আমার কাছে অসাধারণ লেগেছে এই উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার কাছে মনে হয়েছিল যে এই উদ্যোগটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নিত, তবে হয়তো আমার জায়গা থেকে আরও বেশি ভালো লাগতো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয়েছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ সব কিছুর বীজ বপন হয়েছে এবং সেখান থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের ভাষা পেয়েছি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই সিনেমার গল্পের একটা বড় অংশ জুড়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি যে সঞ্জু চরিত্রটাতে অভিনয় করেছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমার ভাই রঞ্জু সে স্টুডেন্ট, আমার এগেনস্টে রিদি করেছে ও চারুকলার স্টুডেন্ট। তো সব কিছু মিলে ঢাকা ইউনিভার্সিটির বিশাল বড় ভূমিকা আছে। সো আমার কাছে মনে হয় যে এরকম উদ্যোগ হয়তো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও নেওয়া যেতে পারে, কিন্তু ইউসিএসআই যেটা করেছে সেটার জন্য তাদেরকে প্রকৃত অর্থেই তাদেরকে অনেক ধন্যবাদ, মাত্রাকে ধন্যবাদ, যে তারা যেই উদ্যোগটা নিয়েছে, বিশেষ করে আফজাল হোসেন, সানাউল আরিফিন, তারা সিনেমাটা দেখে তারা ভীষণ আবেগাপ্লুত হয়েছে। তারা প্রথম যেদিন সিনেমা দেখেছে, দেখে বেরিয়ে বলেছে যে আমরা চাই এই সিনেমাটা স্টুডেন্টরা কীভাবে দেখতে পারে সেই ব্যবস্থা আমরা করব। তো তারা অনেকেই অনেক কথা দেয় কিন্তু কথা কেউ রাখে না, বা তারা তাদের সেই কথাটা রেখেছে এবং দারুণভাবে রেখেছে। আমরা আগামী সপ্তাহ থেকেই বোধহয় প্রত্যেক দিন একটা করে শো, এবং সেই বিভিন্ন স্কুল কলেজ অলরেডি কথাবার্তা হয়েছে, নটরডাম কলেজ থেকে শুরু করে আদমজি, বিভিন্ন, তারপরে ভিকারুননেসা। সো এইভাবে যদি এই বাচ্চারা এসে এই সিনেমাটা দেখে, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসটা তারা জানতে পারবে, তাতে করে দেশপ্রেম বাড়বে, দেশের প্রতি ভালোবাসা বাড়বে, এবং যেভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই পরবর্তী প্রজন্ম যখন এর সাথে সামিল হবে, আমাদের বাংলাদেশ আরও ঊর্ধ্বগতিতে সামনের দিকে এগিয়ে যাবে। আসলে একটা মুক্তিযুদ্ধের সিনেমা করতে গেলে যে সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে নগরকেন্দ্রিক সিনেমা করা সম্ভব হয় না, ঢাকা শহর পুরোটাই বদলে গেছে, একটু আগে আমি বলেছি। তো সেই হিসেবে এটাকে রিক্রিয়েট করা, VFX-এর কাজ করা, সেগুলো খুবই ব্যয় সাপেক্ষ। মুক্তিযুদ্ধের সিনেমা অনুদান নিয়ে মূলত করে, তো অনুদানের যে বাজেট থাকে সেই বাজেটের বাইরে ওরা এক্সিট করতে পারে না। রিদি এখানে মানে অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়েছে, সে শুধু অনুদানের ওই অর্থের উপরে নির্ভর করে সিনেমাটা বানায়নি, তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করেছে এবং নিজে প্রচুর অর্থলগ্নি করেছে এবং প্রচুর এফোর্ট দিয়েছে, প্রচুর শ্রম দিয়েছে, পুরো টিম অসাধারণভাবে কাজ করেছে বলেই কিন্তু আজকে 1971 বাকি মুক্তিযুদ্ধের সিনেমাগুলো থেকে আলাদা হয়ে আছে। বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, আস্থার জায়গা তৈরি হয়েছে। যারা 1971 দেখেনি, তাদের কল্পনা যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে রিচ করেছে। যারা 1971 দেখেছে, তারা যেরকম দেখেছে সেরকম জায়গাগুলো তারা আবার খুঁজে পেয়েছে। একটা পরিবারের গল্প, তিন ভাই, তিন ভাইয়ের তিন ধরনের মানসিকতা, পরিবারের মধ্য থেকেই তো শুরু হয়।
কেউ যুদ্ধের পক্ষে, কেউ যুদ্ধের বিপক্ষে, কেউ সামনে এগোচ্ছে, কেউ পিছনে চলে যাচ্ছে। এই যে টানা পড়েন সংসারের, এর মধ্যে প্রেম, ভালোবাসা, মমতা, বাবার সাথে সম্পর্ক, মার সাথে সম্পর্ক, পারিবারিক বন্ধন, পাড়ার কালচার, যে তারপরে বন্ধুরা, আমাদের একটা সময় ছিল যে একান্নবর্তী ফ্যামিলিগুলিতে যেমন আমরা দেখেছি আমার বড় ভাইয়ের যে বন্ধুরা, তাদেরকে মনে হতো তারাও আমার বড় ভাই, বাসায় এসে যে কোনো আলোচনায় তারা অংশগ্রহণ করতো। সে এই জিনিসগুলি মানুষ কিন্তু আমরা এখন অনেক মিস করি। এই পুরো জিনিসগুলি মানে ফুটিয়ে তুলেছে হৃদি। হৃদির ছোটোবেলা থেকে যেভাবে দেখেছে, তার পরিবারকে যেভাবে দেখেছে, তার বাবা মার কাছে যে গল্পগুলি শুনেছে, সেই জিনিসগুলিকে সে রিক্রিয়েট করেছে। একাত্তরের কিছু কিছু ফুটেজ আমাদের বা স্টিল ছবি আমাদের মাথায়, যে সারি সারি মানুষ দল বেঁধে পোটলা নিয়ে, মানে গরু নিয়ে, ছাগল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এই জিনিসটাকেও রিক্রিয়েট করেছে। সো এরকম প্রচুর সিনেমা জুড়ে বাবা সন্তানের লাশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই যে ইমোশনগুলো, মানুষের ইমোশনটাতে টাচ করতে পেরেছে বলেই কিন্তু আজকে অনেকেই বলেছে 1971-এর ছবি, মুক্তিযুদ্ধের ছবি হিসেবে মানুষের দেখতে চায় না। বাট এইটা সেই সমস্ত ধারণাগুলিকে ভেঙে দিয়েছে, বিশেষ করে দেশে এবং বিদেশে যারা দেখছে, প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি আবেগ আপ্লুত হয়ে হল থেকে বেরিয়েছে। এবং আমি যতবার সিনেমা দেখেছি আমার চোখ ভিজে গেছে, আমি নিজে তো এটার একজন অভিনেতা। তো এই সমস্ত কিছু সংমিশ্রণই আসলে 1971 শিশুর দিন একটা অনন্য দলিল হয়ে থাকবে। অবশ্যই থাকার চেষ্টা করব, প্রত্যেক দিন তো হয়তো সম্ভব হবে না, বাট কেউ না কেউ থাকবে। হৃদিকে তো থাকতেই হবে, হৃদি সিনেমার পরিচালক এবং মূল অভিনেত্রী, আর হৃদি তো অনেক বেশি কাজও করে না, অনেক সিলেক্টিভ কাজ করে। সো আমার বিশ্বাস হৃদি থাকবে, হৃদির সঙ্গে আমাদের টিম থাকবে, এবং আমার যে কদিন সম্ভব হবে আমি নিজে যাব, এবং অন্যান্য বাকিরাও কথা দিয়েছে অন্যান্য, কারণ এই সিনেমাতে তো প্রচুর শিল্পী আছে। খুব কম সিনেমা হয় যে এত শিল্পী সম্মিলন ঘটাতে পারে যেটা হৃদি ঘটিয়েছে। সো আমাদের কেউ না কেউ থাকবে, কারণ আমরা চাই যে বাচ্চাদের মধ্যে একটা যে স্মৃতিটা মাথার মধ্যে তাদের ঢুকে যায়, এটা যেন আজীবন থাকে। আজকে তারা যে সিনেমাটা দেখবে এবং এই সিনেমার কলাকৌশলীর সঙ্গে যদি তারা কথা বলতে চায়, সেই ব্যবস্থাগুলো আমরা করে দেব। তাতে করে আমার কাছে মনে হয়েছে না, এই প্রজন্মের, এই যে নতুন প্রজন্মের যে বাচ্চারা, তারা সামনের দিকে যত এগিয়ে যাবে তাদের মাথার মধ্যে এই যে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশ, আমাদের অভিনেতা অভিনেত্রী, এই স্মৃতিগুলি গ্রথিত হয়ে থাকবে। সো এরকম একটা ফিলিং তাদেরকে আমরা দিতে চাই। আসলে এটা পুরোটা মুনশিয়ানা তো পরিচালকের, পরিচালক এবং পরিচালকের টিমের, যে তারা কিভাবে প্রত্যেকটা চরিত্রকে, কিছু কিছু চরিত্র ছিল যাদের একটা সিকোয়েন্স, কারো ছিল দুটা সিকোয়েন্স, কিন্তু সিনেমা দেখার পর কিন্তু সেই চরিত্রগুলো মনে থাকে। এই সিনেমাটা এমন একটা সিনেমা যে কেউ বলতে পারবেন যে আমি মেইন হিরো বা আমি মেইন হিরোইন, পুরো গল্পটাই নায়ক, গল্পটাই নায়িকা, মেকিংটাই নায়ক, মেকিংটাই নায়িকা, এবং প্রত্যেকটা চরিত্র যেভাবে এসেছে প্রত্যেকটা চরিত্রে ও মানে সমানভাবে মমতা দিয়ে এটাকে তৈরি করেছে আমাদের পরিচালক। সো সেই কারণেই প্রত্যেকটা চরিত্র, কোনোটা চরিত্রই ফেলনা মনে হয় না, প্রত্যেকটা চরিত্র ইকুয়ালি ইম্পর্টেন্ট। যে পাসিং যারা নাকি মনে করি, আমি শেষ দৃশ্যে যখন নৌকো করে ফিরে আসি, এই যে নৌকায় যে ছেলেগুলি বসে আছে, এই যে একজন পানি দিয়ে হাত দিচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ আকাশের দিকে তাকিয়ে আছে, এই যে প্রত্যেকে অ্যাক্টিভিটিস দেয়া, প্রত্যেকে একটা করে কাজ দেয়া, সো এগুলির জন্যই আসলে এটাই হচ্ছে পরিচালনা। আমরা নর্মালি সিনেমাতে যারা পাসিং শট দেয় তাদেরকে বলি জুনিয়র আর্টিস্ট, জুনিয়র শিল্পী বলি, কিন্তু এই সিনেমাতে আমি কোনো জুনিয়র সিনিয়র শিল্পী না, এখানে সবাই শিল্পী এবং সবাইকে সেই শিল্পীর মর্যাদাটা দেওয়া হয়েছে এবং সেভাবেই স্ক্রিনে প্রেজেন্ট করেছে বলেই আসলে এই সিনেমাটা অনন্য। যে এতগুলি চরিত্র কিন্তু কোনো চরিত্রটাকে মনে হয় না যে এটাকে বাড়ানোর জন্য এটাকে ছোট করা হয়েছে। সো গল্পের যে গতিতে চলেছে সেই গতিতে চরিত্র এসেছে আবার চলেও গেছে। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের পরিচালকের বড় মুনশিয়ানার জায়গা।